নমস্কার দেখছি রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার কথা হোক এর মঞ্চে আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী আর আমার সঙ্গে রয়েছেন আমি ময়ুক এই মুহূর্তে রয়েছি আমরা দুজন বারবার প্রতিদিন প্রাইম টাইম ডিবেট করার সময় একটা জিনিস আমাদের মাথায় আসে যে এই মনীষীদের সঙ্গে অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে বিভিন্ন বড় বড় নাম সেই মনীষীদের নিয়ে রেলওয়ে স্টেশন হোক মেট্রো স্টেশনও হোক আমরা একটা সময় হাসাহাসি করতাম সর্ণালী যে পরবর্তী স্টেশনে এই রবীন্দ্রনাথে নজরুলে উঠতে হবে তারপরে সুভাষে নামতে হবে দুটো উত্তম কুমার দিয়ে দিতে হবে কিন্তু সেটাও আমরা হজম করে নিলাম তারপরে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে মনীষীদের সঙ্গে বসানো শুধু না একটা পেডেস্টালে নিয়ে যাওয়া আসলে কি এটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য করা না আসলে এর পেছনেও রয়েছে সুচতুর রাজনৈতিক ন্যারেটিভ খোঁজে আমি এবং স্বর্ণালী এই মুহূর্তে রয়েছে স্বর্ণালী একদমই তাই কারণ এই সময় দাঁড়িয়ে মনীষীরা সবসময় তাদের জায়গায় রয়েছেন কিন্তু রাজনীতির আঙিনায় যদি তাদেরকে জোর করে টেনে নামানো হয় বিভিন্ন সময় কখনো তাদের লেখার উপরে কলম চালানো হোক বা তাদের নিয়ে তুলনামূলক আলোচনা হোক বা তুলনা করা হোক রাজনীতির আঙিনায় যেভাবে কোথাও কোথাও যেন মনে হচ্ছে মনীষীরা একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে রয়েছে এই বাংলায় এই রাজ্যে আদৌ সেটা প্রয়োজনীয়তা ছিল কথায় কথায় তাদের নাম টেনে এনে তাদের প্রসঙ্গ টেনে এনে উন্নয়নের নামে তাদের বড় বড় মূর্তি বানিয়ে আর তার নিচে এলাকার বিধায়কের নাম লিখে রেখে আদৌ কীভাবে আমরা আমাদের রাজ্যের মনীষীদের সম্মান দিতে পারছি নাকি একটা অপসংস্কৃতি তৈরি করছি দুপক্ষের কথাই শোনা যাক না মৈউক একদম রাজনীতির আাঙ্গিনে মনীষী অপসংস্কৃতি নাকি সত্যি মনে হচ্ছে আপনারও অহেতুক আলোচনা দরকার নেই যেই যার জায়গায় আছে তিনি তার জায়গায় আছেন দুপক্ষের বক্তব্য শুনবো অবশ্যই যুক্তি সহকারে কারণ আমাদের কথা হোকের মঞ্চে অহেতুক ঝগড়া নয় যুক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ দেখেনি কারা কারা আছেন দুপক্ষে মৈউক একদম আমি শুরুতেই ডাকবো অপসংস্কৃতি যারা মনে করছেন একেবারে যে যে জায়গাতে তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতিটাকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে এসছে যে পক্ষ মনে করছে আমি শুরুতেই ডাকবো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে জনপ্রিয় ইউটিউবার এবং তার পাশাপাশি ফ্রিলান্স সাংবাদিক এই মুহূর্তে সন্ময় বন্দ্যোপাধ্যায় ডাকবো বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাহিত্যিক দীর্ঘ দিন ধরে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নিজে স্পষ্ট বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন কথা হোকের মঞ্চে নিয়মিত বক্তা এবং ফিরদৌস শামীম আইনজীবী এবং লাগাতার নিয়োগ দুর্নীতির একের পর এক মামলায় আইনজীবী আর এর পাশাপাশি অন্য পক্ষ আমি সপক্ষে বিপক্ষের মধ্যে যাচ্ছি না কারণ প্রত্যেকটা পক্ষই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রথম দিন থেকেই কথা দিয়েছি এই কথা প্ল্যাটফর্মে সব পক্ষের কথা শুনবো তাই অন্য পক্ষে যারা রয়েছেন রয়েছেন আইনজীবী অর্পণা একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের একসময় ছাত্রনেতা রাজনৈতিক জীবনে হাতে খড়ি আর তারপর বর্তমানে আইনজীবী এবং অবশ্যই রাজনৈতিক আলোচনার মধ্যে আমরা অর্ককে প্রায় পেয়ে থাকি এর সঙ্গে রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় সমীর দা সঙ্গে রয়েছেন শাসক দলের সংস্কৃতি হোক পাঠ্যক্রম হোক শব্দ নিয়ে বিতর্ক হোক অনেক ক্ষেত্রেই সমীর দা তার সুচিন্তিত মতামত দিয়ে থাকেন আর যিনি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজকে থাকছেন মঞ্চে ভাস্কর সিনহা রয় তাকেও স্বাগত জানাচ্ছি কথকের প্ল্যাটফর্মে সময় নষ্ট না করে একেবারেই চলে যাই প্রত্যেকের ব্যক্তিগত মতামত যুক্তি সহকারে শোনার জন্য সময় যদিও নির্দিষ্ট তিন মিনিট তারপর আমরা ডিবেট ওপেন করব প্রত্যেকের বক্তব্য শুনে নিয়ে এপক্ষ থেকে যিনি আসছেন আমি শুরুতেই ডাকবো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পোডিয়ামে তার বক্তব্য রাখার জন্য কেন কোন জায়গা থেকে এই মনীষীদের অবাধ রাজনীতির ময়দানে বিচরণ টেনে নামিয়ে আনা বা বিভিন্ন উদাহরণ তুলনা যা কিছু সেটাকে অপসংস্কৃতি মনে করছেন সন্ময়দা রাজনীতির মানুষও আপনার সময় শুরু হচ্ছে এখন শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো কেন আমি অপসংস্কৃতি মনে করছি ময়ূক এবং স্বর্ণালী দুজনকেই বলছি একটু ছোট্ট করে সংক্ষেপে ইতিহাসটা দেখি ডক্টর নির্মল মাঝি শিক্ষিত মানুষ ডাক্তার মানুষ পড়াশোনা জানা মানুষ তিনিই প্রথম আমাদের শিখিয়েছিলেন মা শারদার জন্মক্ষণ সময়ের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একদম মিল আছে তারপর আমরা শুনেছিলাম রাত্ত বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন শ্রী চৈতন্যদেবের উত্তরসুরী কে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর আমরা পার্থভৌমি কয়েকটা নাম বলছি পার্থভৌমি তিনিও শিক্ষিত নাট্যকার অভিনেতা সেই মানুষটা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মমতা এবং স্বামী বিবেকানন্দ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকজন বিশ্বজিৎ দাস সেই মানুষটা আমাদের শিখিয়েছিলেন যে সিস্টার নিবেদিতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম প্রশ্ন একটু ভালো করে ভেবে দেখুন আপনারা ভাবুন বাংলার মানুষও ভাবুন এই তিনটে মানুষের চারজন মানুষের যাদের নাম বললাম ডক্টর নির্মল মাঝি ব্রাত্য বসু পার্থভৌমি প্রত্যেককে যথেষ্ট শিক্ষিত এবং তাদের একটা পাণ্ডিত্য আছে পড়াশোনা আছে আচ্ছা সেই মানুষগুলো যখন মানুষকে শেখায় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নামগুলোর তুলনা তখন কোনো একটা জায়গায় একটা মেসেজ যায় যারা আজকের দিনে রাজনীতিতে তরুণ প্রজন্ম রাজনীতি করতে আসে তাদের কাছে মেসেজটা যায় যে এভাবেও কথা বলা যায় এবং এই 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 দৃষ্টান্তগুলো তোলোর তুলনাটা করাটা কোনো খারাপ নয় আমি এক নম্বর দ্বিতীয়ত তাঁরা ইন্সপিরেশনটা কোথা থেকে পাচ্ছেন একটু ভালো করে ভেবে দেখুন গীতাঞ্জলির পাল্টা লেখা হলো কথাঞ্জলি আপত্তি নেই কেউ লিখতেই পারেন উনি রবীন্দ্রনাথ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীত বিতানের পাল্টা লেখা হলো কবিতা বিতান নামগুলোকে মিলিয়ে দেখো এখান থেকেই রেফারেন্সগুলো আসছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঠিক পাশে একটা বিশ্ববিদ্যালয় করা হলো বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় কোন সময় যে সময় দাঁড়িয়ে এ সব থেকে ডিজার্ভিং জেলা মুর্শিদাবাদ সব থেকে বেশি জনসংখ্যা যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় সেই সময় ছিল না এখন হয়েছে যদিও ঘরবাড়ী হয়েছে অধ্যাপক নেই তো সেইখানে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে করা হলো কেন করা হলো যে উনি তোর পাশে যেন আমি থাকতে পারি মানে আমি বলছি এই এটা একটা দিক দ্বিতীয় দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে ময়ূক কোনোদিন দেখেছেন প্রতিবাদ করতে যার সম্বন্ধে এটা বলা হচ্ছে আমার সম্বন্ধে যদি আপনারা কোনো সময় কোনো অহেতুক বিড়ম্বনার কথা বলেন আমি বলবো ময়ুক এটা বলবেন না সোনালী এটা বলবেন না কিন্তু কোনো দিন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে যে না আমাকে মা শারদা অ্যাসিস্ট্যান্ট নিবিদিতা বলো না এটা তাঁদের অপমান আসলে উনি উপভোগ করেন কেন উপভোগ করেন আমি একটা ছোট্ট রেফারেন্স দিই বিশ্বভারতী এই রবীন্দ্রভারতী ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যদি মনে থাকে আপনারা হয়তো দেখিয়েছিলেন যেখানে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসে বড় করে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছোট্ট করে রবীন্দ্রনাথ কোনোদিন দেখেছেন এ রাজ্যের সরকারকে প্রতিবাদ করতে হাইকোর্টে গিয়ে সেটাকে ভাঙাতে হয়েছিল এটাও তো নিদর্শন উদাহরণ আপনারা দেখেছেন গান মেলা নন্দনে সত্যজিতের রায়ের নামটা ঢেকে গেছে একটা সঙ্গীত মেলায় যান আমি গুনেছিলাম একশো একান্নটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলে মনে হয় তিনি বোধ গান গাইতে আসছে কোনোদিন প্রতিবাদ করে দেখেছেন যে ওখানে সত্যজিৎ রায় রাখো আমার নামটা রেখো না কোনো মুখ্যমন্ত্রীদের এই পশ্চিমবঙ্গে এতজন মুখ্যমন্ত্রী স্টার্টিং ফ্রম বিধান রায় আজ পর্যন্ত এতজন মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন তার স্তাবকরা এইভাবে চাটুকারিতা করছে আসলে নতুন প্রজন্মের কাছে কোন বার্তা যাচ্ছে যে বার্তাটা যাচ্ছে সে বার্তাটা হলো এই প্রয়োজন হলে স্তাবক এবং চাটুকাররা শেখ শাহজাহানকে আগামী দিনে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করবে আগামী দিনে এমন একটা পরিস্থিতি হবে যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে তুলনা করা হবে স্যার আশুতোষের সঙ্গে আগামী দিনে এমন একটা ইন্সপিরেশন তৈরি হবে পার্থ চট্টোপাধ্যায়কে তুলনা করা হবে চিত্তরঞ্জনের সঙ্গে কোনো সময় দেখা গেছে ওই জ্যোতিপ্রিয় মল্লিকের তুলনা করা হবে রামমোহন রায়ের সঙ্গে এবং আমার বিপক্ষ মঞ্চে যিনি বসে আছেন আমার বন্ধুবান অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমীর চট্টোপাধ্যায় তাঁর ছাত্ররা নম্বর বেশি পাওয়ার জন্য হয়তো সমীর বাবুকে বলবেন স্যার আপনি কিন্তু বিদ্যাসাগর এই বাংলায় এই কালচারটা বাংলায় তৈরি করেছেন যারা সেটাকেই আমি উপসংস্কৃতি বলছি বেশ হ্যাঁ আমি আমি বিপক্ষ থেকে আমি একেবারে শুরুতে অর্ককে দেখছিলাম অর্ক খুব ডিটেলে লিখছিলো আমি অর্ক নাক আইনজীবীকে অনুরোধ করব। অর্ক স্তাবকতারও একটা লিমিট আছে মানে এটা আমি নয় সোশ্যাল মিডিয়াতে বলছে। যে তোমরা আবার আবার এটা আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে বলছে যে তোমরা আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করো যে কোম্পানির সিইও এটা গৌতম দেব বারবার বলতেন এখনও উনি মাঝে মধ্যে বলেন যখন মিডিয়ার সামনে আসেন যে মেঘালো ম্যানই নাকি অর্থাৎ সর্বেসর্বা ভাবার একটা বাতিক নাকি রয়েছে এই ধরনের বদনাম তোমাদের দল বা তোমাদের যে গোষ্ঠী তা নিয়ে বারবার রয়েছে সন্মায়তা যে কথাগুলো বললো তার বিপক্ষে তুমি কি বলবে অর্ক আগে গৌতমদেব দেব নিয়ে একটা কথা বলি শুভ সন্ধ্যা সবাইকে যখন ছোটো ছিলাম আর যখন ছোটো ছিলাম মানে আমি খুব বড় হয়ে গেছি বলে মনে করি না আর গৌতম দেব যখন খুব সক্রিয় রাজনীতি করতেন এবং খুব সক্রিয়ভাবে মিডিয়া প্রেসের সামনে এসে বক্তব্য রাখতেন তখন আমার বাবা জীবিত ছিলেন উনি কেন জানি না যেই মোমেন্টে গৌতম দেব বলতে শুরু করতেন মিউট করে দিতেন ময়ুকদা শুনিনি কোনো দিনও গৌতম দেব কী বলেছেন এবং আশা করব গৌতমদেবকে মনে রাখার প্রয়োজনীয়তা বাংলার মানুষের নেই আজকে বলা হচ্ছে যে আমরা কিছু লোককে মনীষী বলছি কিন্তু কিছু লোক মণিপুরের প্রাক্তন সিএম তিনি একসময় একজনকে ভগবান বলেছিলেন আজ মণিপুর স্বর্গদ্বারে গিয়ে উদ্ধার হয়েছে পুরো মণিপুর এমন সুন্দর দেখাচ্ছে মণিপুরকে মনে হচ্ছে সত্যি কোনো একজন বোধ ঈশ্বরের প্রতিনিধি মেসেঞ্জার অফ গড ছাড়া এটা বোধ সম্ভব ছিল না আজকে এই যে অপসংস্কৃতির কথা বলে আমরা একটা ডিবেট করছি আমরা এখানে কথা হোকের মতো একটা ইম্পর্ট্যান্ট শোতে আলোচনা করছি যে মনীষী কোনো নেতা বা মন্ত্রীকে মনীষী বলা চলে কি না কিন্তু আমরা কেন ডিবেট করছি না যে ভারতের জিডিপি কোথায় আমরা কেন এটা নিয়ে ভাবছি না যে আমাদের দেশে যে অবস্থা চলছে সেই অবস্থাতে বেরোজগারিতা একটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে অনেক লোক আমি মানে দল নির্বিশেষে বলছি অনেক লোক মনে করেন যে কোনো একটি রাজনৈতিক দল করলে সেটা প্রফেশান আমি চাই না আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দল করলে সেটাকে প্রফেশান বলে মেনে নেওয়া যদি যায় তবে সেটা আলোচনা না করে মনীষী নিয়ে আলোচনা করা উচিত আমি নাড়া যেটা নিয়ে আলোচনা করতে যে যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে আছে যেখানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ভালো কাজ করতে পারছি না হয়তো তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার যে টাকাটা আমাদের দেওয়ার কথা সে টাকাটা দিচ্ছে না কি অজুহাতে কেন্দ্র সরকার অজুহাত দিচ্ছে না কিন্তু কেন্দ্র সরকারের কিছু লোকজন আছে যাদের কাছে অনেক সি আছে তারা কনস্ট্যান্ট এই অজুহাত দিচ্ছে যে আমরা নাকি হিসেব দিইনি আর কেন্দ্র সরকার ঠুটো জগন্নাথের মতো আতঙ্কিত ভয় মানুষের ভয় আমাদের থেকে হিসেবটা চাইতে পর্যন্ত পাচ্ছে না বুঝতে পারছি না কেন চাইলেই তো হয় চিঠি দিয়ে বলুন যে আমরা হিসেব দিইনি আদালতে মামলা চলছে এসে বলুন যে আমরা হিসেব দিইনি বলুক আমরা কোথায় চুরি করেছি বলুক যে এই জায়গার হিসেব পাওয়া যাচ্ছে না এই জায়গা সেটা কিন্তু আলোচনা আলোচনা হচ্ছে হচ্ছে না আজকে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা বলেছি কিনা যিনি বলেছেন সেটা তার ব্যক্তিগত মত আজকে আমি যদি মনে করি যে কোনো একজন ভদ্রলোক সে যদি কোভিডের সময় সাদা দাড়িটা বড় করে রবীন্দ্রনাথের একটা রেপ্লিকা হওয়ার চেষ্টা করতে গিয়ে আলটিমেটলি জোকারে পরিণত হন আমি তাকে জোকার মনে করছি মানে যে সারা ভারতবর্ষের লোক তাকে জোকার মনে করবে সেটা নাও হতে পারে আবার মনে পারে বেশ সময় একদম শেষ আমি পরবর্তী বক্তার কাছে আসবো তবে তার আগে বলি কেন এই আলোচনার প্রয়োজন হলো নিঃসন্দেহে আমি আবারও বললাম যেহেতু আমরা রেখেইছি যেটা অহেতুক আলোচনা কিনা তাই অহেতুক আলোচনা কিনা তার সপক্ষে বলার যুক্তি রয়েছে কিন্তু এটাও ঠিক যেখানে হাজার হাজার ভাই বোনেরা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন সেই সময় ব্রাত্য বসুর কেন মনে হচ্ছে যে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে আগে বলা দরকার যে শ্রী চৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে এসেছেন সেই সময় কী দরকার পড়ল নির্মল মাঝির যখন চিকিৎসা ব্যবস্থা এস এস কেমের মতো হাসপাতালের এই পরিণতি সেই সময় কেন তার মনে হচ্ছে যে মা সারদা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে জন্মগ্রহণ করেছেন পরবর্তী জন্মে এই প্রশ্নের উত্তরগুলো যদি পেয়ে যাই আমরা তাহলে হয়তো বুঝতে পারবো যে কেন এই আলোচনা এই টপিকটা এই সময়তে এত বেশি মানুষ নিজেরা তারা আলোচনা করছেন তারা চর্চায় রাখছেন নমস্কার শুভ সন্ধ্যা ময়ূ সর্ণালী এবং আমার কোপ্যানেলিস্ট যারা আছেন পক্ষে এবং বিপক্ষে সবাইকে আমার শুভেচ্ছা যারা শুনছেন তাদের আমার শ্রদ্ধা আমার মনে হয় আমি রাজনীতির লোক নেই আমি লেখক আমার মনে হয় এই বিষয়টা কিন্তু অনেক গভীরে অহেতুক আলোচনা বলে বিষয়টাকে এড়িয়ে গেলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সর্পের উজ্জুভ্রম আমি একটু আগেই যেটা বলছিলাম আমাদের জনমানুষ কিন্তু কতগুলো শব্দের ওপর চলে আমরা যদি রসগোল্লা বলি তাহলে মিষ্টি বোঝায় আমরা যদি উচ্ছে বলি তাহলে মাথার মধ্যে তেতো আসে যদি উল্টোটা আসতে শুরু করে একটু সমস্যা হয় আমাদের অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো ভীষণ দামি সঞ্চয়িতা শব্দটা খুব দামি একটা শব্দ কিন্তু যাদের সঞ্চয়িতায় সর্বনাশ হয়েছিল তারা রবীন্দ্রনাথের ওই বইটা ধরলে আতঙ্কে কেঁপে যেত আমি নিজেই তাদের একজন আমার পরিবার তাতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার ছোটোবেলা তখন সারদা শব্দটা বললে আমাদের চোখ সকলের বুঝে আসতো শ্রদ্ধায় আজ সারদা শব্দটা বললেই তার সঙ্গে এক হাজার কলুষ এসে ভিড় করে অনেকগুলো শব্দ বাংলা ভাষায় সেই শব্দটা ভক্ত হতে পারে সে শব্দটা ভাইপো হতে পারে শব্দগুলো উচ্চারণ করলে কোথাও একটা আমাদের মধ্যে আমরা শব্দগুলো বলতে ভয় পাচ্ছি শব্দের থেকে শব্দের গরিমা শব্দের মূল্য অন্তর্হিত হচ্ছে ঠিক সেভাবে মনীষীদের জায়গাটা অনেক ওপরে এই যে ব্যক্তিগত শ্রদ্ধা কেউ জানাচ্ছেন ব্যক্তিগত শ্রদ্ধাটা এভাবে জানিয়ে দেওয়ার মতো বোকা কেউ নন বিধানবাবুকে কেউ বলেননি যে আপনি রামকৃষ্ণ আপনি দেবাদিদেব শঙ্কর তিনি এই নতুন বাংলার রূপকার এটা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করে যিনি কাউকে ভগবান বানাচ্ছেন রাজ্যস্তরে তিনি আসলে নিজে ভগবান হতে চান পাড়া স্তরে তিনি হয়তো একজন ইডবালি সিন্ডিকেটের মালিক তিনি হয়তো একজন অসাধু প্রমোটা তিনি একজন অধ্যাপকও হতে পারেন যিনি প্রশ্ন ফাঁস করেন বা চাকরি বিক্রি করেন তিনি কাউকে ভগবান বানাচ্ছেন বড় স্তরে কারণ তিনি ছোটো স্তরে ভগবান হতে চান আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি আমি বোলপুরে একটি বিতর্ক সভায় অংশ নিতে গিয়েছিলাম তখন আমাকে একজন বলেছিলেন স্যার এখানে আপনি ডোনাল্ড ট্রাম্প নিয়েও যা তাই বলতে পারেন অনুব্রত মণ্ডল নিয়ে কিছু বলবেন না হ্যাঁ কেন বলো পরের দিন আমার বাড়ির জলের লাইনটা কেটে দেবে এইটা হচ্ছে ব্যাপার তার মানে আমাকে মনীষী ট্রাস্ট করা হচ্ছে এখানে সে কোন দলের সেটা ব্যাপার নয় প্রত্যেকটা মানুষ কিন্তু একজন সাপোর্টার আর একজন স্তাবক কিন্তু এক নয় আমরা প্রত্যেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখেছি আমরা খেলার সময় দেখি ইস্টবেঙ্গলের সমর্থকরা সবচেয়ে বেশি কুবাক্য বলে ইস্টবেঙ্গল প্লেয়ারদের মোহনবাগান সমর্থকরা সবচেয়ে বেশি কুবাক্য বলে মোহনবাগান প্লেয়ারদের কারণ তারা সাপোর্টার সাপোর্টার আর স্তাবকের মধ্যে তফাত আছে যিনি স্তাবকতা করতে চাইছেন তার উদ্দেশ্যটা ভিন্ন আমরা এই স্তাবকদের আগের জমানাতেও দেখেছি এবং দ জমানা পাল্টাতে তারা কিভাবে পাল্টে গেছেন সেটাও খুব একটা বেশি দিনের ইতিহাস নয় একটু আগে অর্কবাবু একটা কথা বলছিলেন যে একজন রাজনৈতিক নেতা তিনি যিনি হন কথা বললে তার বাড়িতে মিউট করে দেওয়া হতো এইটাই আমার মনে হয় এটার বিরুদ্ধেই দাঁড়ানোর সময় কারো গলা মিউট করে দেওয়াটাই স্বৈরতন্ত্র কারো গলায় মিউট করা যায় না গণতন্ত্রে যিনি পাড়ায় চোলাইমদের ব্যবসা করেন তিনি যদি আবার নজরুল সন্ধ্যা করেন আমাদের সেই সন্ধ্যাটা বয়কট করাই উচিত কারণ সেক্ষেত্রে সেখানে যোগ দিয়ে আমরা আরও তার দুর্নীতিটাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছি উত্তর কলকাতার একটা খুব চালু কথা আছে ফাটাকৃষ্ট নামে লোক নাম মুখে নিত না প্রথম মুখে নিতে শুরু করলো যখন একটা কালী পুজো অর্গানাইজ করে সে কম্বল বিলি করতে শুরু করলো তো আমরা এই মনীষীদের নামগুলোকে যেন কম্বল হিসেবে ব্যবহার করার সুযোগ কাউকে না দিই আমরা যেন দেখে নিই পাড়ার যে যে লোকগুলো এই এই মনীষীদের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে চাইছে তারা ব্যক্তিগত জীবন এবং যাপনে কি আমি সমীর চট্টোপাধ্যায় আপনাকে যেতে বলছি পোডিয়ামে সমীর আমি আমার ব্যক্তিগত কোনো কথা নয় একেবারে বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন তৃণমূল কংগ্রেস যেটা বিরোধীরা বলে আসলে বোধ যে আইডিওলজি আছে সেই আইডিওলজির দিক থেকে একেবারে দেউলিয়া আপনাদের প্রথম যখন আপনারা সরকারে এলেন আপনারা জানতেন না যে এরপর কী কারণ কি আপনাদের সিপিএম বিরোধিতা করে তো সরকারে আসা হয়ে গেছে বিজেপির একটা আইডিওলজি আছে সিপিএমের একটা আইডিওলজি আছে এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস যেটা বিনায়কদার কথা বলতে বলতে আমার শুনতে শুনতে আমার মাথায় আসছিল সোনালি একটা সময় বিরোধীরা বারবার যে কথাটা বলতেন এবং কটাক্ষ করতেন যে তৃণমূল কংগ্রেসের নাকি একটা অভ্যাস আছে বুদ্ধিজীবীদের মারা যাওয়ার পরে তাদের দেহ হাইজ্যাক করার রাজনীতি করা যে কোনো যেন তেন হয়তো কোনো কবি তিনি মারা গেছেন তার সাথে তৃণমূল কংগ্রেসের দূর দূরান্তরব্দে সম্পর্ক নেই পরিচালক তার সাথে দূর সম্পর্ক নেই কিন্তু একটা তৃণমূলের পতাকা যদি গায়ে দিয়ে দেওয়া যায় একবার যদি বলা যায় উনি তো খুব ভালো রাজনীতিটা করতেন আমাদেরই তো উনি সমর্থক ছিলেন প্রবলেমটা কোথায় দেউলিয়া হওয়াতে রাজনীতির আঙিনায় মনীষী তার অপসংস্কৃতি এবং অহেতুক আলোচনা এই নিয়ে যে আলোচনার দুই বক্তা সামনে তিনজন বললেন আমি প্রথমেই বলবো যে ভালোবাসার বহিঃপ্রকাশ তার কোনো ফ্রেম যদি একটা ফ্রেম বন্দি করা হয় তার কত ফিট কত ইঞ্চি তার মাপ হয় না কেউ বা কারা কারো কর্মে যদি প্লিজড হয় এক কথাতে যদি বলি কর্মের মাধ্যমে মানুষের মানুষরা মনীষী হয় এটা মাথায় রাখতে হবে সাধারণ মানুষের জন্য যা যে কাজ করে আমরা দেখেছি এই যে চৌত্রিশ বছরের কথা আপনি বলেই দিলেন দীর্ঘ জগদ্দল পাথর সরানো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব হতো না এটা মেনে নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর তিনি কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু ইতিহাস না জানলে কোথাও ভুল হবে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান উনিশশো সত্তর এবং রাজনীতির উত্থান একাধিক জনমুখী আন্দোলনের নেতৃত্ব দানের মধ্য দিয়ে এবং প্রথম নির্বাচন লড়াই আপনারা জানেন উনিশশো চুরাশি সিপিএমের হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় যাদবপুরের প্রার্থীকে হারিয়ে এবং মাথায় রাখবেন চুরাশি থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সাংসদ তো বটেই এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকেছেন তার মধ্যে রেলমন্ত্রী অনেকগুলো নাম আপনারাই শুরু করলেন যে নজরুলের নামা কোথাও কোনো একটা মেট্রোর নামে আরেকটা জায়গায় ওঠা এই যে মনীষীদেরকে শ্রদ্ধা সম্মান যে বাঙালি সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছর এটাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না তার দীর্ঘ ত্যাগ লড়াই তিতিক্ষা তার সংগ্রাম আজকে বাংলার মানুষের বিশ্বাস ভালোবাসা আশীর্বাদ যদি না তিনি পেতেন তাহলে কিন্তু কোনো সময়ই আজকে দু সালের পরিবর্তন দু হাজার ষোলো সালের উৎসাহ অপপ্রচার এসেছিল নারদা নারদা সেই দুর্নীতির গল্প কংগ্রেস সিপিএমের জোট দু হাজার একুশ সালে কি হলো দিল্লি থেকে সবাই ডেলি প্যাসেঞ্জারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি পেল এসবার দুশো পার কত মানুষ কার উপরে আস্থা রেখেছে প্রতিটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে আপনারা আসেন কেন দিল্লি থেকে জানেন তো বাংলায় মানুষ আপনাদের পছন্দ করে না কেন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্মই হচ্ছে ধর্ম আর ঠিক বিপরীত কেন্দ্র সরকারের কাছে ধর্মই হল কর্ম বাইশ তারিখ জানুয়ারি আমরা সবাই জানি কি অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা সবাই তার পূজারী মনে দেখানো নয় কে কোন পোশাক পরবে কে কি খাবে কে কি বলবে এই যে জোর এই যে মেরুকরণ বিভাজন ধর্ম তো সবাইকে এক করতে বলেছিল বলেছেন রামকৃষ্ণ বলেছে স্বামীজি মাদার টেরেজা গরিবের জন্য দুস্থদের জন্য কাজ করেছে আজকে বিদ্যাসাগরের কথা বললেন দাদা বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রথা থেকে শুরু করে নারী শিক্ষার প্রসার আজকে আমার বাংলায় সেটাও করেছেন কন্যাশ্রী সবুজ সাথী আজকে বিনা পয়সায় চিকিৎসা আজকে বিনা পয়সায় রেশন ঔষধ বই পোশাক কোন রাজ্য কবে দিয়েছে আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের একটা প্রধান কর্তব্য মন্দির নির্মাতা নয় আমরা সবাই যার যে ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত জেন্দাবেস্তা ত্রিপিটক বাইবেল ত্রিপীটক এটা মাথায় রাখতে হবে জানতে পারি কিন্তু স্বর্ণালী এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন

তার নাম বিদ্যুৎ গাঙ্গুলি নাম সবাই জানেন বললে কোনো অসুবিধা হবে না চক্রবর্তী চক্রবর্তী স্থরি তিনি বিশ্বভারতীর সঙ্গে যার আত্মিক সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর তার ফলকের নাম তুলে দিয়ে তার নাম আর প্রধানমন্ত্রীর নাম রেখেছে আচার্য হিসেবে রবীন্দ্রনাথের নামই নেই যদিও পরে পরিবর্তিত হয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছেন ধন্যবাদ অনেকটা সময় নেওয়ার জন্য বেশ কিন্তু যে প্রশ্নের উত্তরগুলো মানে এই আমাদের টপিক থেকে অন্যান্য অনেক বিষয় নিয়ে আমি সময়বাবুর কথা শুনলাম কিন্তু বেসিক কিছু জিনিস সত্যি জানতে পারলাম না সেটা হচ্ছে যেরকম কার্জন গেট তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে এর উত্তর পাওয়া যাবে না যেরকম জানতে পারলাম না যে কীভাবে কোন জায়গা থেকে আপনি বলছিলেন যে বিদ্যাসাগরের কথা আপনি বলছিলেন মা সারদার কথা আপনি নিজে মনে করেন যে মা সারদা বলে গিয়েছিলেন যে তিনি যখন পরের বার জন্মাবেন তিনি কালীঘাটে টালিনালার পাশে জন্মাবেন এবং সংখ্যা তত্ত্বের বিচারে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগুলোকে আপনি নিজে বিশ্বাস করেন ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও নিজে প্রমাণ করতে চাননি তিনি সারদা তিনি নিবেদিতা তিনি চৈতন্যদেব চৈতন্যদেবের কাজ সারদা দেবীর মায়ের মিল পাওয়া গেছে মিল পাওয়া গেছে তিনি যদি আমিও মনে করি তার মিল খুঁজে পেয়েছেন আমি এখনই হয়তো মানে মনীষী বলতে পারছি না কিন্তু তিনি যেভাবে কর্ম নিয়ে এগিয়ে যাচ্ছেন হয়তো একদিন মনীষী উনি হয়ে উঠবেন আমি এইটুকু প্রত্যাশা এটা এটা কি ধরনের মানে আমি আমি অনেকক্ষণ চুপ করে শুনছিলাম মানে সেন্টহুডের মতন একটা জায়গাতে মানে মাদার টেরেসা আমরা বলি তারপরে সেন্ট টেরেজার জায়গাতে উনি যেভাবে ব্র্যান্ডিংটা করছেন আমি ছোট্ট করে মাদার টেরেজার উচ্চতায় যদি মমতা হচ্ছে অসুবিধা কোথায় বিল না না কোনো অসুবিধাই নেই অবশ্যই যে একটা মহিলাকে রাইট বিল্ডিং থেকে নামিয়ে দেওয়া হচ্ছে তার গায়ে শত শত দাগ চুলের মুঠি ধরে কোনোদিন বাংলার নারী সভা আজকে বলুন তো বাংলার ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি বিশ্বাস করবেন না ইতিহাসকে কে অস্বীকার করেছে ইতিহাসকে কে অস্বীকার করেছে সমীর ইতিহাসকে কে অস্বীকার করেছে ইতিহাসকে কে অস্বীকার করেনি আমি সমীর বাবু এইগুলোকে আমি বলছি শুনুন না আপনার সমস্ত কথার মধ্যে দিয়ে কিন্তু একটা জায়গা বোঝা গেল যে আপনি এটাকে অপসংস্কৃতিটাকে বিরোধিতা করলেন না মানে পক্ষান্তরে আপনি সমর্থন করলেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতে গিয়ে আমি শুধু একটা কথা বলবো সমীর বাবু আপনার ক্লাসরুমে যদি নম্বর বেশি পাওয়ার জন্য আপনাকে কেউ বিদ্যাসাগর বলেন আপনার কি অপোজ করা উচিত কি উচিত নয় একবারই আমি সেটা মনে করি উচিত কি উচিত নয় না না আমি একবারে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী অপোজ করেছেন না অপোজ কেন কেন করবেন না তিনি মনে করেন কেন করবেন না এটা তো তৃতীয় কোনো ব্যক্তিগত ব্যাপার নয় এটা তার ব্যক্তিগত মন্ত্রীরা বলছেন সুজয় চন্দ্রকে আপনাকে রাজ্যের মন্ত্রীরা বলছেন তিনি বিদ্যাসাগর বিবেকানন্দ সবকিছু তার দিক থেকে এত বন্দনা করলেন সেটা একটা কথা সমীর বাবু এত কথা বললেন তো এত মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলেগুলো বছরের পর বছর বসে বসিয়ে রেখেছেন তিনি ভগবান এবং তার কথা ব্যবহার করে যদি রাজনৈতিক মেনে নেওয়া যায় না এটা ভুলে যেও না ফিরদোস্যামি আমাদের পরবর্তী বক্তা আইনজীবী ফিরদোজ তাকে অনুরোধ করছি পূর্ণিমা আসার জন্য কবিতা বা পড়েছেন হ্যাঁ প্রথমেই বলি শুভ সন্ধ্যা আমরা আজকের আলোচনা করছি মূলত একটি পাঁচতারা হোটেলে এবং সেটা রাজার হাটে অবস্থিত কিছুক্ষণ আগে গৌতম দেবের কথা উঠে আসছিল যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু না হতো তার মন্ত্রিসভার সদস্য গৌতম দেব না হতো তাহলে আমরা রাজারহাটও পেতাম না আজকের এই পাঁচতারা হোটেলের শুভ সন্ধ্যাও হতো না কিন্তু তারপর শুনলাম যে সেই গৌতম দেবের কণ্ঠ শুনতে চাইতো না আমি বলছি এক্স্যাক্টলি এটাই তৃণমূলীয় সংস্কৃতি যারা দেশ গঠন করে যারা সমাজ গঠন করে তাদের কণ্ঠরোধ করে দাও এটাই অনুপ্রেরণার রাজনীতি এটাই গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি গীতা পরিবর্তে কবিতা বিতান এটাই সংস্কৃতি এটাই সেই সংস্কৃতি যেখানে মা সারদাকে সবাই মনে করত প্রনম্য সেখানে আমরা সেই কুণাল ঘোষের বিখ্যাত উক্তি পাই যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই সংস্কৃতিতে তো আমরা ঢুকেছি অনুপ্রেরণার সংস্কৃতি কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন যে সরকার পক্ষের বেশ কিছু মামলায় অ্যাপিয়ার করেন এবং অ্যাপিয়ার করার সুবাদে তিনি দেখেছেন যে মামলা সরকার চাই নিয়োগ দিতে কিন্তু মামলা হওয়ার জন্য নাকি নিয়োগ দেওয়া যায় না দু হাজার বাইশ সালের একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাক্টলি এই কথাটি বলেছিলেন যে মামলা চলার জন্য নাকি নিয়োগ দেওয়া যাচ্ছে না দু হাজার বাইশ সালের একুশে জুলাই হওয়ার পর দুহাজার তেইশ সালের একুশে জুলাই আজকে দুহাজার সাল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কয়েকদিন পরেই জাস্ট দুদিন পরেই আদালত নির্দেশ দিয়েছিল রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে যে তুমি আদালতে এভিডিপি দিয়ে বলো যে টোটাল শূন্য পদ এই বিভিন্ন নিয়োগে কতগুলো রয়ে গেছে সে এভিডিপি দিয়ে জানিয়েছিল যে নবম দশমে তেরো হাজার আটশো বিয়াল্লিশ একাদশ দ্বাদশে পাঁচ হাজার পাঁচশো সাতাশ হেডমাস্টারের পদে দু হাজার তিনশো পঁচিশ সর্বমোট একুশ হাজার ছশো চুরানব্বইটি শূন্য পদ রয়ে গেছে এবং এই সমস্ত নিয়োগে কোনো প্রকার স্থগিতাদেশ নেই স্কুল সার্ভিস কমিশনের ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশে স্কুল সার্ভিস কমিশনের সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলা থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলতে অভ্যস্ত এটাই সংস্কৃতি আজকের সংস্কৃতি এটা আজকের রাজ্যের সংস্কৃতি যেহেতু এই সমস্ত সমস্ত মিথ্যা কথাগুলো বলতে হবে এবং এই যে রাজ্যে গোটা রাজ্য জুড়ে যে শাসক দলের যে রাজনীতি সেই রাজনীতি যেহেতু ব্যক্তিকেন্দ্রিক তাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে ব্যক্তিকে বড় দেখানোর জন্য কখনো তাকে সারদা কখনো তাকে চৈতন্যদেব বা যা ইচ্ছা তাই বলবেন যাতে সেই ব্যক্তি খুশি হয়ে তিনি তাকে তার একটু অনুগ্রহ প্রদান করেন বেশ আসলে এই পুরো রাজনীতিটি হচ্ছে যে তোমাকে ফুলিয়ে ফাঁপিয়ে আমি আকাশে তুলব তার পরিবর্তে আমাকে একটু অনুগ্রহ প্রদান করো আসলে রাজনীতিটাই একদম ফিরদোস আপনি বসুন আমি একেবারে শেষ বক্তা আমাদের ভাস্কর সিনহা রয় রাজনৈতিক বিশ্লেষক ওনাকে বলবো এবং ভাস্কর দা আপনি এতক্ষণ ধরে শুনছিলেন দুপক্ষের বক্তব্যই শুনছিলেন আপনার পাশে যারা বসেছিল এবং আপনার বিপক্ষে যারা রয়েছে আপনি সত্যি করে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি মনীষী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনীষী অনুব্রত মণ্ডল কি মনীষী এবং এইগুলো যদি না হয়ে থাকে তাহলে বিনায়ক দা যে কথাটা বলছিলেন যে ইট বালি চুন সিমেন্ট ইবা ইবাচুষি ছোট করে বোধহয় আপনারাই বলেন এটা এটাও বোধহয় আপনাদের একটা ভালো ব্র্যান্ডিং লাইসেন্স বোধ এটা নেবেন ইবাচুষির ব্যবসা যিনি করেন তিনিও সিন্ডিকেটের ব্যবসা যিনি করেন তিনিও তো কালকে মনীষী হবেন নিজের পাড়ায় কারণ কি তিনি তার উপরে রাজ্যস্তরের একটি মনীষীকে রেখে দিচ্ছেন এভাবে একে অপরের পিট কি এই পুরো ব্যাপারটা চলবে শুভ সন্ধ্যা সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে সংস্কৃতি বাংলার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সংস্কৃতি ভেঙে পড়েছে এখন মনীষী কাদের বলা হয় যা বাংলা মানে বুঝছি যে আদর্শগতভাবে যাকে অনুসরণ করা যায় তাকে মনীষী আমি বলতে পারি আমি যদি কারুর আদর্শে অনুপ্রাণিত হই এবং আমার যদি মনে হয় যে আমি এই ব্যক্তিকে এই ব্যক্তির সঙ্গে মূল মানে খুঁজে পাচ্ছি আমি তার মিল খুঁজে পাচ্ছি তাকে যদি আমি মনীষী হিসেবে মনে করি তাহলে কি সংস্কৃতি বিপন্ন হয়ে যায় আমরা বামফ্রন্ট আমরা দেখেছিলাম একজন পুলিশ কমিশনার জ্যোতি বসু প্রয়াত তাকে মনীষী বলেছিলেন সে নিয়ে সমালোচনা হয়তো হয়েছিল তারপরে আলোচনা কি হয়েছে জানি না এবং পরবর্তীকালে সিপিএমের লোকেরাও জ্যোতিবাবুকে মনীষী বলেন না এখন তাতে তার পদোন্নতি হয়েছিল কি আমরা জানি না পরবর্তীকালে অপসংস্কৃতি কথা অনেক বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বস্তির মেয়ে রাস্তার মেয়ে আরও অনেক অশ্লীল বাক্য যারা বলেছিলেন সেই সিপিএমের নেতারা তাদেরই অপসংস্কৃতি নিয়ে বাংলায় কতটা আলোচনা হয়েছে তাহলে তাদের এই কথাগুলোর জন্য কি বাংলার সংস্কৃতি বিপন্ন হয়েছে দেখুন আমি যদি মনে করি যে একজন ব্যক্তি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটা মানে মহাত্মা গান্ধীর মতন হয়তো উনি বলেননি যে মাই লাইফ ইজ মাই মেসেজ তো উনার উত্থানটা কিন্তু কোনো মসৃণ ছিল না যে জায়গা থেকে উনি আজকে এসেছেন এবং বাংলায় যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বারবার নির্বাচনে জয়ী হয়েছেন সেখানে কোনো একজন ব্যক্তির কারুর সঙ্গে তুলনা করলে সংস্কৃতি বিপন্ন হয়ে যায় আর ইঁড়চুন বালি সাপ্লাই করা ব্যবসাটা যে কোনো চোরাচালানকারীর সঙ্গে যুক্ত কিনা আমি জানি না সেটা বেআইনি কিনা সেটাও জানি না তাদের ট্রেড লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করেন পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষই ব্যবসা করেন তাদের সংস্কৃতিবান হওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় আছে বলে সেটাও হয়তো নাই আমি আমি আপনাকে জাস্ট আপনার পঞ্চাশ সেকেন্ডে আছে কিন্তু আমি জাস্ট আপনাকে কাটলাম একটাই কারণে আমি আমার বাড়ি করব নির্দিষ্টভাবে এই ব্যবসাদারের থেকেই টাকা নিতে হবে কারণ তিনি তৃণমূল কংগ্রেস করেন তখন তার এই যে উত্তরণটা আর ব্যবসায়ী তার মধ্যে ফারাক আছে কিন্তু কারুর কোনো মনে করাতে সংস্কৃতি কি বিপন্ন হতে পারে সন্মাদ একটা কথা বলছিলেন যে এখানে উনি কেন বলেন না আর তাহলে আপনারা বলছেন যখন আলোচনা করছেন কি এটা নয় তাকে একটি মহিলাকে অপমানজনক কথা বলা যে দলের আপনি সমর্থন করেন আপনি কি তখন সেটা অপসংস্কৃতি বলে কি গলা ফাটিয়েছিলেন আপনার কাছে সংস্কৃতি বিপন্ন হওয়ার মতন বিষয় হচ্ছে কাউকে কোনো তথাকথিত মানে যারা অলরেডি আমাদের মনে প্রতিষ্ঠিত মনীষী তাদের সঙ্গে তুলনাটা করাটা যদি আপনার অপসংস্কৃতি মনে হয় তাকে শুধরে দেওয়ার কথা যদি মনে হয় তাহলে যারাই অপসংস্কৃতির জন্য বাক্যবাণে জর্জরিত করেন আমাদের একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীকে তার মহিলা হওয়ার জন্য নয় তার সম্মান রাখেন না তাদের জন্য কি আপনারা সোচ্চার হন সুতরাং বাংলার সংস্কৃতি এত মানে ঠুনকো নয় কোনো একজন ব্যক্তির কোনো বক্তব্যে ব্যক্তিগত বক্তব্যে তার সংস্কৃতি বিপন্ন হতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরা শুধু বলেননি আমাদের একজন মানে অত্যন্ত মানে সুবক্তা শুধু নন গায়ক কবির সুমন কিন্তু বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াণের পরে শতাধিক মন্দির তৈরি হবে তার কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল বলে আমি মনে করি না আপনারা যারা বলছেন না যে ব্যক্তিগত ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত হতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন মন্ত্রীর নাম রাত্ত বসু অস্বীকার করবেন কি করে আপনারা না ব্যক্তি তো তার নিজের মনে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের পথে তাকে মনে হতেই পারে ধর্মের মানুষদের তাদের টেনে নামানো দরকার না তাদের নিজে ওঠার চেষ্টা করুন আপনাদের নামে আপনাদের মন্ত্রীদের যাতে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি না খেতে হয় তার ব্যবস্থা করুন এই বিষয়টা তো সেগুলোকে নিয়ে তো বিষয় কিন্তু তার উত্তরণে দিচ্ছেন এখানেই অপশন আপনার আপনার বিরুদ্ধে এখানেই অপশন এটাই যখন একজন মুখ্যমন্ত্রীকে

সে প্রকাশ করে একটা সেকেন্ড সময় না আর সাধারণ মানুষকে বলি এস এস সির নোটিফিকেশন স্টে হয়ে গেলে ফিরতো তার সাথে যোগাযোগ করবে না সে তো সে তো অবশ্যই দেখুন দেখুন না 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 কে কা সঙ্গে যোগাযোগ করবে সে তো জানে হ্যাঁ ঠিকই আর চাকরি পাওয়ার জন্য ওই পার্থ চট্টпадায় বা পার্থ চট্টпадায় যারা অনুগামী আছে যারা বান্ধবীদের জন্য যারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থ চট্টпадায় করেছে পার্থ চট্টпадায়

দুর্নীতির মধ্যে চলে সমস্ত ইট চুন বালি সুরকির ব্যবসায়ীরা কিন্তু না না এই কথা সংস্কৃতি কোনটা মানে একটা বিষয়ে কথা বলতে গিয়ে সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে দশ দিকে চলে যাবে সেটা কি সংস্কৃতি যদি হয় তাহলে আমার মনে হয় সরে যাওয়া উচিত উল্টো যেটা যে কোনো সামাজিক বিতর্ককে একটা দলীয় ঘেরাটো গল্পের মধ্যে টেনে আনা কারো সুবিধে হতে পারে আমার তাতে কোনো সুবিধে নেই আমি একবারও বলিনি যে কোনো একটি ব্যবসায়ী কে সৎ কে অসৎ আমি যেটা বলেছি যদি কোনো শিক্ষক নিজেকে বিদ্যাসাগর দাবি করেন সেটাও যেমন অন্যায় যদি কোনো ইচুন বালি সুরকির ব্যবসায়ী নিজেকে সমাজের উপকার দাবি করেন সেটাও অন্যায় কারণ নামটা যেন ব্যবহার করতে না দেওয়া হয় নাম্বার ওয়ান কথাটা শেষ করতে দিন আপনার কথা অনেক শেষ বক্তা একদম না অনেক শুনেছি একটু শোনার অভ্যেসটা নাম্বার ওয়ান যে মানুষ ভালোবেসে বলছে এটা যদি সব রকম থেকে এটা যদি সব রকম প্রশ্ন থেকে আমাদের মুক্তি দেয় তাহলে মানুষ ভালোবেসে বলছে তাহলে ভালোবাসার নিরিখে পপুলারিটির নিরিখে পৃথিবীতে তো অনেক লিডার অনেক এগিয়ে আছে হিটলার স্ট্যালিন মাও লেনিন নরেন্দ্র মোদি থেকে আরম্ভ করে কার পপুলার ছিল বলে প্রশ্ন করা যাবে না এটা কোনো প্রশ্ন হতে পারে না এটা কোনো কথা হতে পারে না এটা প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন একদম আমাদের একদম শেষ করতে হবে স্বর্ণালী স্বর্ণালী একদম একদম শেষের দিকে আমি আমি ভাবছিলাম এই বাংলাতে কিন্তু দাদা বললে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা ভালোবেসে দাদা ডাকি এবং অনেকেই দিদি বললে কিন্তু সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে কিন্তু শ্রী চৈতন্য সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা সিস্টার নিবেদিতা কি মনে পড়ে বা রামকৃষ্ণদেব বললে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে শ্রী চৈতন্য বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে মা শারদা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে লম্বা তালিকা রয়েছে কিন্তু বিষয়টা যদি সত্যি সত্যি সংস্কৃতি নিয়ে কথা হয় তাহলে যেটা নিয়ে আমরা আলোচনা কনক্লুড করতে চাইছিলাম কোথাও যে যদি ভুল কিছু হয় তাহলে মনে হয় দল মত নির্বিশেষে সেটাকে অ্যাড্রেস করা উচিত সেটাকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলা উচিত যে এইটা নয় আরও অনেক পথ রয়েছে এটা সঠিক পথ হতে পারে না আর যদি এটাই সঠিক পথ হয় তাহলে ওটাই হবে পাড়ায় পাড়ায় বিভিন্ন মূর্তি তৈরি হবে আর তার নিচে এলাকার বিধায়কদের নাম থাকবে বা অন্য কোনো ঘটা করে জয়ন্তী হবে তার সঙ্গে রাজনীতির মানুষজনের ছবি থাকবে এবং তারপর হয়তো আরও কয়েক বছর পরে মানুষ ভুলেই যাবেন যে আসল যিনি মনীষী তাকে দেখতে কেমন ছিল তার নামটা কি ছিল একদম একদম আজকে আজকে কথা হোক এখানেই শেষ করছি আমি এবং স্বর্ণালী অন্য সব খবরের জন্য চোখ রিপাবলিক বাংলায়